হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস কর্নার। আজ আমি শেয়ার করব লুচি রুটি পরোটার সঙ্গে আপনি অনায়াসে খেতে পারেন একটা কাঁচা কুমড়োর মিষ্টি কুমড়োর মতো রেসিপি। রান্নাটা করতে করতেই বলবো এর জন্য কী কী লাগবে। চামচের মতো সরষের তেল নিয়েছি, সরষের তেলটা হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়ে পর এর মধ্যে এক চামচ পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছি। যখন পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এবং দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তারপর যে আলুটা নিয়েছিলাম তাইভাবে কেটে নিয়েছি, তা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দু মিনিটের মতো ভেজে নেব। এই যে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তারপর এই যেভাবে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দু মিনিটের জন্য এভাবে ভেজে নেব। তারপর এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আদা জিরে ধনে একসঙ্গে বেটে নিয়েছি তা এক চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা যখন অল্প নরম হয়ে যাবে, এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়ে পর এর মধ্যে ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, কুমড়োটা যত ছোট করে কাটবেন তত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিন্তু রান্না বাকি রান্নাটা করতে হবে। কয়েক মিনিটের জন্য এভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজের টমেটো এভাবে চার টুকরো করে দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে এটার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে যে দেখুন অনেকটাই মুজে গেছে। এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। টেস্টে ব্যালেন্স দেওয়ার জন্য অল্প চিনি দিলাম, যেহেতু এটা মিষ্টি কুমড়ো চিনির পরিমাণটা কম লাগবে। চিনিটা গলার জন্য অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তারপর আবার আমি গ্যাস কমে এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসে এই দেখুন পুরো মিশে গেছে, তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। রুটি পরোটা সব দিয়ে খেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।